আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত। সোমবার সকালে শহীদ ডক্টর আলম খান মিলন দিবসে মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, দল দলের কৌশল ঠিক করে, দলের অবস্থান অনুযায়ী ভবিষ্যৎকে মাথায় রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত দেন। নতুন সময়ে নতুন কৌশলও দলকে গ্রহণ করতে হবে। এ সময়ে যে কৌশল দরকার আমাদের নেত্রী সেই কৌশলই ঠিক করেছেন এবং গতকাল তার বক্তব্যে প্রকাশ করেছেন। ওবায়দুল কাদের বলেন, সারা বাংলায় জনগণের নির্বাচনের পক্ষে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। গতকাল মনোনয়নপত্র ঘোষণার পর সারা দেশে উপচে পড়া ঢল, বিচ্ছিন্ন বোমাবাজি, অগ্নিসন্ত্রাস এসব করে নির্বাচনের পক্ষে যে গণজোয়ার তা রুখতে পারবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সঙ্গী খোঁজার দরকার নেই, আওয়ামী লীগের সঙ্গী বাংলাদেশের জনগণ। বিএনপি দুষ্কর্মের বন্ধু খুঁজে বেড়ায়, তারা যেটা এখন চোরাগোপ্তা অলিগুলি খুঁজে বেড়াচ্ছে, নাশকতা করে নির্বাচনকে পণ্ড করতে চাইছে।